একা তো তোমাদের ট্রাকে 12 মাসে 13 রকম অসুখ লেগে থাকে তার উপর ভাড়া বাড়াতে হবে সব জিনিসের দাম বাড়ছে আর ট্রাকের ভাড়া বাড়বে না সব মাল কি আপনি নিজে আপনার ছেলে বউ মেয়ে মিলে খাবেন নাকি আরে মার ব্যাক হ্যাঁ হ্যাঁ আমি কথা বলছি আমি কথা না 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 কোনো কথা হবে না কোনো কথা হবে না যদি আমাদের দাবি মতো আপনি টাকা দিতে পারেন তাহলে এখান থেকে সব মাল ট্রাকে লোড হবে না হলে এখান থেকে একটা মাল আমি ট্রাকে লোড করতে দেব না না তুলতে চাইলে তুলিস না বাবা বাবা আমাদের রোজ কটা ট্রাক লাগে 50টা আর একটা ট্রাকের ভাড়া কত 1000 টাকা তার মানে 50000 টাকা বছরে কমাস আমাদের ট্রাক লাগে তুই কি আমার সঙ্গে কোন মানে কা ক্রোরপতি খেলছিস বাবা জিজ্ঞেস করছি নমাস তুমি রোজকার 50000 টাকা মাসের 15 লাখ টাকা আর বছরের 1 কোটি 35 লাখ টাকা এত টাকা ভাড়া দিই আমরা হ্যাঁ একটা ট্রাকের দাম কত এই ধর 12 13 লাখ টাকা হবে বাবা 50টা ট্রাক কিনে নাও কিনে নেব নয় মাস আমাদের কোম্পানিতে কাটবে আর 3 মাস বাইরে কাটবে এতে যা পয়সা উঠবে তাতে আমাদের ট্রাক ফ্রি হয়ে যাবে আর তোমার হার্টের ব্যথাটাও চলে যাবে বাকি কি রইলো কিছু না দাও দেখি হাতে দাও এ ম্যানেজার এটাকে বার করে দিন এই ইউ আউট আউট কি বুঝলে নিজের ছেলে বলে বলছেন এরকম ছেলে পাওয়া যায় না ঠিক সময় এসে না পৌঁছলে তো ঝেড়ে সব ফাঁক করে দিতে চলে সালা আমিও দেখে নেব ওদের ট্রাক কি করে রাস্তায় নামে এই শোনো তোমার এই মুখে বড় বড় বাঘ মারাটা বন্ধ করো তো তোমার নাকের ডগা দিয়ে পল্লবীকে বিয়ে করে নিয়ে চলে এলো কি করছো বিয়ে বাড়িতে সবার সামনে তোমাকে মেরে রাধা পল্লবী বানিয়ে দিল কি করছো এরপর ট্রাক কিনে তোমাকে ট্রাক অ্যাসোসিয়েশন থেকে লাথি মারবে তখন তুমি ভিকিরি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হবে ম্যানেজার বাবু ও আমার পিঠে লাথি মেরেছে আমি কিচ্ছু বলিনি আমার বুকে লাথি মেরেছে তখন আমি চুপ করেছিলাম কোনো কথা বলিনি কিন্তু আজ হ্যাঁ আজ সালা আমার পেটে লাথি মেরেছে আমি ওকে ছাড়ব না এর বদলা আমি নেবই হ্যালো শোনো না আজ সন্ধ্যাবেলা কলা মন্দিরে পণ্ডিত রবিশঙ্করের একটা কনসার্ট আছে যদি একটু তাড়াতাড়ি ফিরতে পারো দুটো টিকিটও কেটে রেখেছি আজ সন্ধ্যাবেলা তো আমার বন্ধুদের সঙ্গে প্রোগ্রাম ফিক্স করা আছে আর তাছাড়া তুমি তো জানোই এই ধরনের ক্লাসিক্যাল প্রোগ্রাম আমার ভালো লাগে না আমাকে সঙ্গে নিয়ে গেলে তোমার মনে হবে সঙ্গে একটা বোঝা নিয়ে এসেছো তার চেয়ে বরং তুমি একাই চলে যাও সরি পল্লবী আই ওয়াজ জাস্ট কিডিং আমি আসছি সত্যি সত্যি আমি এক্ষুনি আসছি সোনামা কিচ্ছু হবে না বুকের কয়েকটা হাড় সরে গেছে শিরদাঁড়ার নিচে একটা ফ্র্যাকচার পাওয়া গেছে দেখুন কন্ডিশন খুব একটা ভালো না আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনার ঈশ্বরকে ডাকুন ডক্টর ডু সামথিং ডক্টর ডু সামথিং ডক্টর जीते যতই বাধা আসুক পথে